আপনারা সবাই কেমন আছেন? খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা ভাঙ্গুড়ার হারপাড়া গ্রামে। তো এই ফার্মে একটি খামার রয়েছে, সৈকত ডেইরি ফার্ম। তো আজকে আপনাদেরকে সৈকত ডেইরি ফার্মের যে নতুন যে গাভীর কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তারা কীরকম দামে গাভীগুলো বিক্রি করতেছে, কী কী জাতের গাভীগুলো রয়েছে এবং এগুলোর দুধ কীরকম দিচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফার্ম থেকে আপনারা সঠিক দামে গাভী নিতে পারবেন। দুধ অনুযায়ী যে সঠিক দামটা রয়েছে সেই দাম অনুযায়ী আপনারা এই ফার্ম থেকে গাভী নিতে পারবেন। তো চলুন, এই ফার্মের যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলি এবং গাভীগুলোর দাম সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। অনেকদিন পর আপনার ফার্মে আসলাম নতুন প্রতিবেদন করার জন্য। জি আলহামদুলিল্লাহ ভালো। লেন প্রতিবেদনে ভালো ভালো গাভি আছে। বর্তমানে কি কি জাতের গাভিগুলো রয়েছে? মোটামুটি পড়ায় সব জাতের গাভি আছে, মন্ডির থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জার্সি হলস্টিন ফিজিয়ান মন্ডি। বর্তমানে কি রকম দুধের গাভিগুলো রয়েছে, কত থেকে কত লিটার দুধের গাভিগুলো রয়েছে এবং এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত আছে? আছে মোটামুটি 12 থেকে শুরু করে মোটামুটি 25-26 পর্যন্ত। তো বেশিরভাগই এবার আপনার প্রেগনেট গাভিগুলো আছে, বাচ্চা দিবে অল্প দিনের মধ্যে, কেউ 20 দিন 10 দিন 15 দিন এরকম আশেপাশে বাচ্চা হবে। তো আপনার যে গাভিগুলো রয়েছে এগুলোর একটু দাম সম্পর্কে জানাবেন আমাদেরকে এবং কোনটা কত লিটার দুধ দেয় সে সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা আসেন। তো দর্শক চলুন আপনাদেরকে দেখাই যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে জানাবো। প্রথম যে আমরা গাভিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভি? এটা আপনার ফিজিয়ান জাতের গাভি। ফিজিয়ান জাতের? না, হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান? জি। এটা কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। এটাই দুধ হয় কতটুকু? এটা দুধ তো প্যাকেট অবস্থায় বাচ্চা দিবে, হয়তো বাচ্চা দেওয়ার পরে 18-20 লিটার দুধ আশা করা যাচ্ছে। 18-20 লিটার আশা করা যাচ্ছে। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা? জি। এটা দামাদামি কাস্টমার এসে কি দামাদামি করতে পারবে? আলোচনা সাপেক্ষে বেচা কেনা করা যাবে, কমানো যাবে। কমানো যাবে? জি, কমান, কম বেশি করে বেচা কেনা করা যাবে। পাশের যে গাভিটি দেখতে পাচ্ছি আমরা একটু যদি দেখাতেন আমাদেরকে। মুন্ডি জাতের গাভি, 2 দাঁত বয়স। এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, এটাও আপনার গতকালকে বাচ্চা হয়েছে। তো এটা দুধ সম্বন্ধে আপনি মোটামুটি 17-18 দুধ পাওয়া যাবে। 17-18 লিটার পাওয়া যাবে? জি। প্রথম বাচ্চা দিছে, 2 দাঁত বয়স, দেখেন ভালো। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। দর্শক গাভীটির দাম চাচ্ছে 1,90,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন গাভীর সাথে আপনার আলোচনা সাপেক্ষে বেচা কেনা করা যাবে, প্রতিটি গাভীর সাথে। জি। পাশের গাভীটা যদি একটু দেখাতেন আমাদেরকে। এটা মুন্ডি জাতের গাভী। মুন্ডি জাতের? দর্শক আপনারা মুন্ডি জাতের গাভীটি দেখতে পাচ্ছেন। এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত বয়স। 6 দাঁত? জি। এটা দ্বিতীয় বাচ্চা দিবে, আগে একটা বাচ্চা হয়েছে, এবার আবার বাচ্চা হবে। এটা প্রথম বিয়ানে কতটুকু দুধ পাওয়া গেছে? প্রথম বিয়ানে আমি যেখান থেকে কালেকশন করছি সেখানে মনে করেন 22-25 পর্যন্ত দুধ হয়েছে। 22-25 পর্যন্ত হয়েছে। তো এবার কতটুকু হতে পারে? এবার আশা করছি হয়তো আরো 1-2 লিটার বৃদ্ধি হবে। বেশি বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমি অত বেশি বলবো না, মনে করেন 22-25 এরকম দুধ। এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা। 2,30,000 টাকা? দর্শক গাভীটির দাম চাচ্ছে 2,30,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন। তো পাশে যে আরেকটি গাভী রয়েছে সেটা যদি একটু দেখাতেন আমাদেরকে। এটা অস্ট্রেলিয়ান গাভী, 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে, হয়তো 1-1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে, দেখেন ভালো করে। দর্শক আপনারা গাভীটি দেখতে পাচ্ছেন। তো এটার কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত? দ্বিতীয় বাচ্চা দিবে? না, এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? তো আপনার এটা দুধের আশা করতেছেন? এটা তো 1,500। 1,500? জি। এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম চাচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটির দাম চাচ্ছে 1,75,000 টাকা। পাশের গাভীটা যদি একটু দেখাতেন আমাদেরকে। এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে, ফ্রিজিয়ান জাতের গাভী। ফ্রিজিয়ান জাতের? জি, প্রথম বাচ্চা দিবে। এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম চাচ্ছে আপনার 1,90,000 টাকা। দুধ আশা করতেছেন কিরকম? দুধ 17-18, প্রথম বাচ্চা দিবে, তো প্রথম বাচ্চা হয়তো 17-18 দুধ আসবে।
17-18 দুধ আসবে। এটা কয় দাঁত বয়স? দুই দাঁত বয়স। জি, কি জাতের এটা? এটা ফিজিয়ান জাতের। প্রথম বাচ্চা দিবে সময় আছে 20-25 দিনের মধ্যে বাচ্চা দিবে। এটা থেকে দুধ আশা করতেছেন কি রকম হতে পারে? 13-14 দুধের আশা করছি। 13-14 দাম চাচ্ছেন কত এটার? দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। এটা দামের মানে আলোচনা সাপেক্ষে বেচা কেনা করা যাবে, আসলে যেটা চাচ্ছি এটা বেচা কেনা কম বেশি করা যাবে, দাম কমানো যাবে। দাম কমানো যাবে। দর্শক আপনারা জানতে পারছেন যে প্রত্যেকটা গাভী উনি আস্কিং প্রাইস চাচ্ছে, আপনারা অবশ্যই দামাদামি করে গাভী নিতে পারবেন। আপনারা অনেকেই মনে করেন যে দাম বেশি চাচ্ছে, আপনারা গাভী নিতে চান না, বলেন যে অনেক দাম চাই, কিন্তু প্রত্যেকটা না চাইলে তো হয় না, দাম না চাইলে তো কেউ দিবে না। আবার দাম সীমিত মধ্যে থাকতে হবে, যে বাইরে নিবে তাদেরও তো একটা মানে কতটুকু দুধ হতে পারে? এটাই এটার দুধ আপনার 12-13 দুধ আসতে পারে। দাম চাচ্ছেন কত এটার? এটার দাম চাচ্ছে 1,25,000 টাকা। 1,25,000। দর্শক গাভীটির দাম চাচ্ছে 1,25,000 টাকা। পাশের গাভীটি যদি একটু দেখাতেন আমাদেরকে, দুধ দুয়াচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটির দুধ দুয়াচ্ছে। এটা কি ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান জাতের গাভী। এটা কয় দাঁত বয়স? এটা দুই দাঁত বয়স। এটা দুধ কতটুকু আশা করতেছেন? কতদিন হয় বাচ্চা দিচ্ছে এটা? বাচ্চা দিচ্ছে আজ 2 দিন হলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দিয়েছে গাভীটি। দর্শক আপনারা অনেকে গাভী কিনে প্রতারিত হন, সেই বিষয়ে আমি বলতে চাই, যারা গাভী কিনে প্রতারিত হন তারা দেখে শুনে বুঝে গাভী নিবেন। পাশের গাভীটা যদি একটু দেখাতেন আমাদেরকে। এটা আপনার জার্সি জাতের গাভী। জার্সি, দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে, দেখেন ভালো করে। কতটুকু দুধ হতে পারে এটাই? অনেক বড় সাইজের গাভীটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বানটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। 15-16 দুধ থাকবে। আর এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। দর্শক গাভীটির দাম চাচ্ছে 1,80,000 টাকা, অনেক বড় সাইজের একটি গাভী। পাশের গাভীটি, এই গাভীটা আপনার জার্সি জাতের গাভী। জার্সি, বাচ্চা দিবে 4 দাঁত বয়স। দুধ আশা করতেছেন কিরকম? দুধ আপনার 14 লিটার, 13-14 লিটার এরকম আশা করছে, এবং 15 হতে পারে। 15 হতে পারে। দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা। দর্শক গাভীটির দাম চাচ্ছে 1,45,000 টাকা। পরের যে গাভীটি দেখতে পাচ্ছি, এই গাভীটা আপনার 2 দাঁত বয়স, আপনার আজ 3 দিন হলে বাচ্চা দিছে মোটামুটি। এটা দুধ সকালে অবস্থায় 6 কেজি টানা হচ্ছে, দুইবারে হয়তো 12 কেজি দুধ আপনার পাওয়া যাবে পুরো দুধ আসলে। দাম চাচ্ছেন কত এটার? দাম চাচ্ছে আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা। তো আঙ্কেল একটু এদিকে আসেন, আপনার সাথে আর একটু কথা বলি আমরা। দর্শক আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলবো, যে উনি যেহেতু নিজের খামারের থেকে গাভী বিক্রি করে, তো সেই বিষয়ে আঙ্কেল আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। অনেকেই তো গাভী কিনে প্রতারিত হচ্ছে এই ভাঙ্গুরার থেকে, সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? সেই বিষয়ে আসলে অনেক লোক আছে প্রতারিত, মানে কিছু কিছু লোক আছে যাদের খামারই নাই, বিভিন্ন জায়গার থেকে ওরা গরুই চেনে না, তাহলে ওদের ভালো গরু কিনে দিবে কি করে? ওর খামার না থাকলে গরু চিনতে পারলে তো এক জায়গায় হয়তো ভালো একটা জাত গরু কিনে দিল, তাহলে তো আর সে লোকটা আর মানে ঠকতো না। আসলে এরকম লোক অনেক হয়ে গেছে, এই কারণেই অনেক লোক প্রতারিত হয়। সরাসরি খামারের হাতে পড়লে ফেরে এই মানে প্রতারিত হইতো না, বা দামটাও অনেক সেফ রেটে দাম মানে মানে সঠিক দামে কিনতে পারতো। দর্শক আপনারা যদি সরাসরি ফার্মে আসেন তাহলে আপনারা সঠিক দামে গাভী নিতে পারবেন, আর আপনারা যদি দালালের মাধ্যমে আসেন তো দালালও একটা পার্সেন্টেজ খায়, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, তারাও একটা টাকা খায়, সেই টাকাটা এই গাভীর উপরে আপনাদের পড়ে। তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আরেকটা বিষয়, আরেকটা জিনিস দেখাই আপনাদের, ঈদের পরের দিন যে প্রতিবেদনটা ছাড়ছিলাম যে গাভীগুলোর,
অনেকগুলো গাভী আমার খামারে এখনো রয়ে গেছে, যেগুলো গাভীন ছিল সেগুলো বাচ্চা হয়ে গেছে, এবং যেগুলো বাচ্চারা ছিল সেগুলো দুধ অনেকটা এখন মানে যে দুধের পরিমাণ দিছিলাম সে দুধ পড়ায় চলে আসছে। আপনি দেখেন আপনাদেরকে আগে দেখালাম, আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে। আঙ্কেল এই গাভীটা বিক্রি হইলো কত? এই যে সামনে যে গাভীটা দেখতে পাচ্ছি, একজনই সাতটা গাভী নিছে, এবং আজকে এসে আর একটা গাভী নিছে, আটটা গাভী নিছে। গাভীগুলো এই সপ্তাহের মধ্যে চলে যাবে, ওনার মানে গরু ঘরটা জায়গা করা ঠিক হয় নাই, এই কারণে ওনা কয়েকদিন পরে গরুটা নিয়ে যাচ্ছেন। এই সাতটা গাভী, সাতটা গাভী কয়েকদিন পরে নেবে। আর এক ভাই বিদেশ থাকে, ওখান থেকে দেখে এই দুটো গাভী নিছে, অনলাইনের মাধ্যমে এই গাভী দুটো বিক্রি হয়েছে। ধরুন আপনার এটার হয়তো 10-12 আর এটার 13-14-15। প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে, এটার দাম কিরকম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি আমি, চাওয়া দাম 2,50,000 টাকা, চাওয়া দাম 2,50,000 টাকা। অবশ্যই দামা দামি করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে। এগুলো তো বিক্রি হয়ে গেছে না আঙ্কেল? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটাও বিক্রি হয়নি, তো পাশের যে গরুগুলো আছে দর্শক এগুলো ওনার বিক্রি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক যে ঈদের পরে গাভীগুলো বিক্রি হয়ে গেছে, সব গাভী। এটা কত বিক্রি করলেন? এটা না, এটা এগুলো সব সাতটা গাভী, বিক্রি করছে 11,00,000 টাকা, সাতটা 11,00,000 টাকা। তো সাতটা গাভীতে দুধ হতে পারে কতটুকু? সাতটা গাভীতে আপনার এভারেজ 14-15-16 এরকম, এক একটা এক এক রকমের দুধ, প্রত্যেকটা তো আর এক রকমের দুধ হবে না। তো আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমার দর্শক ভাইদেরকে ধন্যবাদ। তো আরেকটা বিষয় আঙ্কেল, তো পরিবহন ব্যবস্থাটা কিরকম এখানে? পরিবহন ব্যবস্থা আমাদের এখানে সব রকমের পরিবহন ব্যবস্থা আছে, যারা অল্প গরু নিবে তাদের জন্য ছোট পিক আপ গাড়িগুলো আছে দুটি সাইড দিয়ে, আর যারা বেশি গরু নিবে তাদেরকে বড় ট্রাক দিই, এবং এখান থেকেই সম্পূর্ণ কাগজপত্র আমাদের যে বিক্রি করলাম বিক্রি করার যে সার ওটা দিয়ে গাড়ির ভাড়া, এবং রাখাল না থাকলে রাখালের ব্যবস্থা করে দেয়। এই তো আর আসার সিস্টেমটা কিভাবে এই ভাঙ্গুরাতে? ভাঙ্গুরাতে আপনার বাসে আসা যায় এবং ট্রেনে আসা যায়। ট্রেনে আসলে আমাদের বড়াল ব্রিজ স্টেশনে নামতে হয়, আর বাসে আসলে আমাদের ভাঙ্গুরা বাস স্ট্যান্ডে নামতে হবে। এটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা। তো গ্রামের নাম চৌবাড়িয়া হারোপাড়া, চৌবাড়িয়া হারোপাড়া। হ্যাঁ, তো আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, সালামু আলাইকুম। তো দর্শক আজকে আপনাদেরকে দেখালাম যে সৈকত ডেইরি ফার্মের যে নতুন কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো, এবং যে গাভীগুলো ওনাদের ছিল ঈদের পরে বিক্রি হয়ে গেছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি গাভী নিতে চান এখানে আসতে পারেন, ওনারা খুব ওনাদের কাছে সবসময় গাভী থাকে, 10-15-20 করে গাভী সবসময় পাবেন, কম দামের হোক বেশি দামের হোক, বেশি দুধের হোক কম, বেশি দুধ হোক বা কম দুধের হোক। তো ওনাদের ফোন নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও দিয়ে দেবো, ওনাদের নাম্বারটি দেখে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সৈকত ডেইরি ফার্ম ভাঙ্গুরা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। তো ওনার ফোন নাম্বারটা আমি একটু আঙ্কেলের সাথে কথা বলে ফোন নাম্বারটা জেনে নিচ্ছি। আঙ্কেল আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 01719125545। এটা কি ইমো নাম্বার? এটা ইমো, এটাই আমার বাটন সেট আছে। দর্শক এটাই ওনার ইমো নাম্বার, এবং ওনারা ফোন দিলেও এই নাম্বারে পাবেন। তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ওনাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সৈকত ডেইরি ফার্ম নামে, তো ওনাদের ইউটিউব চ্যানেলও আপনারা ফলো করতে পারেন। আর ওনাদের চ্যানেলে প্রতিনিয়তই ওনাদের যে ফার্মের গাভীগুলো রয়েছে সেগুলো আপডেট দিতে থাকে, তো সেখানেও আপনারা ফলো করতে পারেন। ওনাদের একটি ফেসবুক পেজও রয়েছে,
সৈকত ডেয়ারি ফার্মের নামে, সেটাও আপনারা ফলো করতে পারেন। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, ভালো থাকবেন।